ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে, তো আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনার সম্পূর্ণ আপডেট আপনারা 6 আগস্ট কর্মসংস্থান পত্রিকার জিজ্ঞাসা পেজে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য এ বিষয়ে আলোচনা করব, তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যেটা WBCSC, তো কলেজ সার্ভিস কমিশন গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি 2022 সালে কি প্রকাশিত হবে, তো জিজ্ঞাসা করেছিলেন। তো কর্মসংস্থান পত্রিকা তো প্রশ্নের উত্তর কি দিয়েছেন, তো বিস্তারিত আমরা জেনে নিই। তো রাজ্যের সরকার পোষিত রাজ্যের সব কলেজে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে কয়েক হাজার শূন্য পদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে WBCSC, যেটা আপনাদের ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন। তো এইবার এইসব পদের লোক নেওয়া হবে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে। এই মুহূর্তে বর্তমানে আপনারা যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি, তো বন্ধুরা আপনারা এখনই জয়েন হয়ে যেতে পারেন। তো ওখানেও সব ধরনের চাকরির খবর খবর আপডেট দেওয়া হয়ে থাকে এবং যে কোনো পরীক্ষার পরিস্থিতি করানো হয়ে থাকে, তো বন্ধুরা আপনারা এখনই জয়েন হয়ে যান। তো ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন, ওখানেই সব গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। শূন্য পদের সংখ্যা প্রায় 10,000-এর মতো। তো এবছর 2022 সালে বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়া হবে, তো সম্ভবত এই মাসেই বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়া শুরু হতে পারে। তো মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট ছেলে মেয়েরা 40 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদনের যোগ্য, প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ মাধ্যমে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। তো বর্তমানে শূন্য পদের সংখ্যা প্রায় 10,000 কাছাকাছি রয়েছে। তো 2022 সালে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তো যেটা আপনি বলেছে সম্ভবত এই মাসে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো মাধ্যমিক থেকে আপনারা গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন, তো 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আশা করি ক্লিয়ার। তো কিছুদিন আগেই একটি পত্রিকা প্রকাশিত হয়েছিল, তো খুব শীঘ্র নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। তো গুরুত্বপূর্ণ একটা আপডেট ছিল যে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে প্রায় 10,000+ শূন্য পদে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে নন টিচিং স্টাফ, যেটা আপনাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে। তো রাজ্যে কয়েক বছর ধরে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বড়সড় প্রকাশিত হয়নি। তো বর্তমানে এখন যেটা স্কুল সার্ভিস কমিশনে গ্রুপ সি গ্রুপ ডি, দিন আগে বর্তমান পত্রিকা যেটা প্রকাশিত হয়েছিল 10,000 শূন্য পদে, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বর্তমানে এখন কোর্ট কেসে ঝামেলা রয়েছে, তার জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আশা করি প্রকাশিত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে এবছর। তো কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডি নেওয়া হতে পারে, কারণ এটা কোনো দেশে ঝামেলা বর্তমানে নেই। তো আশা করি খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে।